অনেকে আসলে ব্লগ করার জন্য কিন্তু স্মার্টফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে, সেই ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে ব্লগের ক্ষেত্রে আমরা হাঁটাহাঁটি করি বা ভিডিও স্মুথলি কিন্তু আমরা রেকর্ড করতে পারি না। এই ক্ষেত্রে প্রয়োজন হয় হচ্ছে গিম্বল, যে গিম্বলটা ইউজ করে আপনি এই যে আপনার যে ভিডিওর মধ্যে যে শেকিনেসটা সেটা দূর করতে পারবেন এবং আপনি যত ঝাঁকাঝাঁকি করেন না কেন ভিডিওর মধ্যে একটা স্মুথনেস আপনি পাবেন। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল প্রাইস, গিম্বলের প্রাইস কিন্তু একটু হাই হয়ে থাকে। বাট আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব মোস্ট অ্যাফোর্ডেবল গিম্বল, যেটা আসলে বলা যায় যে আসলে এই অ্যাফোর্ডেবল গিম্বলের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে কম দামে, যেটা আপনি ইউজ করে আপনি আসলে ইউজেবল ফুটেজ রেকর্ড করতে পারবেন, যেটা মোস্ট অ্যাফোর্ডেবল গিম্বল এবং হচ্ছে ইজি টু ইউজ। আসে না যে কিছু কিছু গিম্বল ইউজ করতে অনেক প্রবলেম হয়, বাট আমার মনে হয় এটা যদি আপনি দুই চার দিন ট্রাই করেন তাহলে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সো হ্যালো গাইস, দিস ইজ মাস ফ্রম রিয়েল টেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই গিম্বলের অ্যাকচুয়ালি এটার মধ্যে কী কী ফাংশন আছে, কোন কোন কাজে আপনি এই গিম্বল ইউজ করতে পারবেন টোটাল ডিটেলস। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস চীনা পিয়ার C11 স্মার্টফোন গিম্বলকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 6200 সামথিং, এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। পিসি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ পাবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গিম্বলের বক্স, ও দেখতেই পাচ্ছেন যে জাস্ট উপরে লোগোটা দেওয়া, এছাড়া কিছুই না। সাইডে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এবং হচ্ছে আপনি কোথায় থেকে অ্যাপস ডাউনলোড করবেন সেটার ইনফরমেশন বা কিউআর কোড। সো বক্স খুলে ফেললাম, বক্স খোলার পরে আমরা পেয়ে যাচ্ছি একটা বক্স যেটার মাধ্যমে আপনি আসলে ক্যারি করতে পারবেন। এছাড়াও পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা আপনাকে পড়ে নিতে হবে যাতে আপনি এটা সহজে আসলে কি বলে চালাতে পারেন। সো আমরা বক্স খুলে ফেললাম, বক্স খোলার ফেরাতে সাথে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গিম্বলটি। এখানে দেখতে পাচ্ছেন একটু ডিজাইনটা একটু ওয়েদার সিল্ড লাগে। এছাড়াও পাচ্ছেন হচ্ছে ক্যাবেল, যেটা হচ্ছে ইউএসবি টু হচ্ছে মাইক্রো ইউএসবি ক্যাবেল, যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন এবং মজার কথা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু ইউএসবি ক্যাবেলও ইউজ করে ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা ইজ গুড বিকজ অফ হচ্ছে ওয়েদার সিল্ড একটা ডিজাইন, আমার কাছে আসলে পার্সোনালি ভালো লাগছে টাচ করে। পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট হচ্ছে আপনি চাইলে যে কোনো ট্রাইপড মাউন্ট করতে পারবেন, এছাড়া সরাসরি আপনি যে কোনো মানে ফ্ল্যাট সারফেসে রেখে এটা ইউজ করতে পারবেন। হাতে ধরে গ্রিপটা অনেক ভালো এবং মজার কথা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই ডায়াল কন্ট্রোল করতে পারবেন এবং জয়স্টিক আছে। মজার কথা হচ্ছে যে এই প্রাইসে জয়স্টিক এবং হচ্ছে যে যে ধরনের ফাংশনগুলো আছে সেগুলো অনেকটা মানে আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। এই যে WT দিয়ে আপনি আসলে জুম ইন জুম আউট করতে পারবেন এবং শিফট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা। এছাড়াও জয়স্টিক পাচ্ছেন, এটার মাধ্যমে হচ্ছে ডানে বামে উপরে নিচে নিয়ে নিতে পারবেন এবং হচ্ছে বিভিন্ন মোডে ইউজ করতে পারবেন, প্যান ফলো মোড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মোড আছে। এছাড়া পাচ্ছেন হচ্ছে চার্জিং পোর্ট, যেটা ইউজ করে আপনি আসলে এটাকে চার্জ দিতে পারবেন। সো এটা একটা ব্যাপার। এছাড়া দেখা যাচ্ছে যে অন অফের সুইচ, অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লাইট থেকে ব্লিঙ্কিং করা শুরু করবে, যেটা হচ্ছে চার্জ ইন্ডিকেটর। আর এটাকে চার্জ দিতে মোটামুটি ভালো টাইম লাগে, 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার চার্জারের উপরে। এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালো পাওয়া যায়। সো এই যে উপরের প্যানেলটা দেখতে পাচ্ছেন, উপরের সাইডের মধ্যে আপনার হচ্ছে 3-axis গিম্বল, যেহেতু তার মানে তিনটা হচ্ছে আপনার মোটর। সো এই সাইডের ডিজাইনটা ইউনিক ডিজাইন, বল ইউনিক না আসলে এটা গিম্বলের ডিজাইন, বাট এই প্রাইস পয়েন্টে এরকম ডিজাইন বা এরকম বিল্ড কোয়ালিটি আমি আসলে এক্সপেক্ট করি নাই। তারপরও খুলে দেখছি যে এটাকে আসলে আপনি আপনার যে স্মার্টফোনটা আছে সেটাকে আসলে এটার মাধ্যমে আপনি হচ্ছে ব্যালেন্স করে নিতে পারবেন এবং এটাকে আপনি হরিজেন্টালিও ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার কী বলে ভার্টিক্যালি ইউজ করতে পারবেন। দেখা গেছে অনেকে মেকআপ টেকআপের ভিডিও টিডিও করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারছেন। এছাড়া দেখা গেছে যে মানে এটা জাস্ট এই তিনটা জিনিস কন্ট্রোল করেই কিন্তু আপনি আসলে এটাকে পুরোপুরি আসলে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন। কয়েকদিন ইউজ করার পরে আপনি আসলে ইউজ হয়ে যাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফলো মোড আছে, ম্যাক্সিমাম গিম্বলে যে কয়টা ফলো থাকে সেগুলো সবগুলো এখানের মধ্যে পাবেন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে এর মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন আপস ডাউন এবং আপনি হচ্ছে রোটেটেড সব কিছু করতে পারবেন। এটা মানে যে মেনু বাটনটা আছে সেটা একবার ক্লিক করলে প্রত্যেকটা মোড চেঞ্জ হয়। এর মধ্যে বিভিন্ন আপনার হচ্ছে মোডে আপনি আসলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, যেমন হচ্ছে প্যান ফলো মোড, লক মোড, তারপরে হচ্ছে ফুল ফলো মোড, তারপরে হচ্ছে POV মোড। এছাড়াও দেখা গেছে যে আপনি ক্রিয়েটিভ ফটোগ্রাফি মোডও আপনি ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে নিচে USB পোর্ট আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি এটাকে চার্জ করতে পারবেন। সো এক কথায় যদি বলতে চাই যে একটা গিম্বলের মধ্যে যা যা থাকা দরকার সব কিছুই আছে স্মার্টফোন গিম্বলের ক্ষেত্রে, এবং আমার কাছে মনে হয় যে এই প্রাইস পয়েন্টে এই টাইপের গিম্বলটাই আসলে মোটামুটি আসলে কাজ চালানোর মতো, বিশেষ করে যারা আসলে বিভিন্ন টাইপের ব্লগিং ট্লগিং করেন। সো এই ক্ষেত্রে আপনার কাছে অ্যাপস
মানে অ্যাপস আপনার অ্যাড করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে হচ্ছিল জাস্ট পাওয়ার বাটনটা চেপে ধরবেন, দেখবেন এখানে শো করবে, তারপরে হচ্ছে এখান থেকে ক্লিক করে আপনার হচ্ছিল কানেক্ট করে নিতে হবে। অনেকে হয়তো এটা ভেজাল করে ফেলবেন, সো একটু সাবধানতা অবলম্বন করলে এটা আসলে কোনো ব্যাপার না। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে কিন্তু আপনি মানে সিম্পল কথা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারছেন। অ্যাপটার নাম হচ্ছে হলো ZYPAY অ্যাপ, আপনি আসলে ওটা স্ক্যান করলে পেয়ে যাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং অপশন আছে, জাস্ট আপনি বাটন চেপেই কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। উপরে আপনি যদি আপ নিতে চান, বাউন্ডে ডাউনে নিতে চান, এখানের মধ্যে মানে ফুল কন্ট্রোলটা কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারছেন। এছাড়া আপনি চাইলে আপনার যদি কোনো স্টক ক্যামেরা থাকে তাকে সেই স্টক ক্যামেরা ইউজ করতে চান সেটা করতে পারবেন। এছাড়া টাইম ল্যাপে রেকর্ড করতে পারবেন, তারপর হচ্ছে প্যানোরামা নিতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও করতে পারবেন, এবং হচ্ছে ট্র্যাকিংও করতে পারবেন চাইলে। মনে করেন যদি আপনার কারো ফেস থাকে বা কোনো ইয়া থাকে সেগুলো আপনি চাইলে ট্র্যাক করতে পারবেন। সো এক কথায় যদি বলতে চাই যে ন্যাচারালি যে গিম্বলগুলো যেগুলোর মধ্যে যে যে ফাংশন আছে সবগুলো এখানে পেয়ে যাবেন, বাট ইউজটা ডিপেন্ড করা হচ্ছিল আপনার ক্রিয়েটিভিটির উপরে, আপনি আসলে কোন ক্রিয়েটিভিটি মানে ইউজ করেন আর কি, বা আপনার আর ফোনটা কোনটা সাপোর্ট করে। ফোনের মধ্যে 4K রেকর্ড করতে পারবেন যদি আপনার 4K, এটা আসলে টোটালটা ডিপেন্ড করা হচ্ছে আপনার ফোনের উপরে, বাট এই গিম্বল থেকে আপনি সব কিছু আসলে কন্ট্রোল করতে পারছেন না। এটা ডিপেন্ড করে আপনি কতটা প্র্যাকটিস করে কাজ করছেন। এবং মজার কথা হচ্ছে এর মধ্যে যে অ্যাপসটা আছে সেটার মাধ্যমে কিন্তু সরাসরি ফিল্টারিং ইউজ করে আপনি আসলে ভিডিও করতে পারবেন। অনেকে আসলে রেডিমেড ভিডিও করতে চায়, বিভিন্ন বার্থডে টার্ডের ভিডিও করতে চায়, কসমেটিক্সের ভিডিও করতে চায়, বা ব্লগিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেকটা হেল্পফুল হয় বিকজ অফ হচ্ছে এই টাইপের ফিল্টার ইউজ করা, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। সো আমি আসলে এখন একটা ভিডিও ফুটেজ দেখাবো যেটা এটার মাধ্যমে রেকর্ড করেছি। অনেক ক্রাউডি একটা প্লেসে এবং হচ্ছে মোটরসাইকেলে চলতেছিলাম, তারপরে অনেক ঝাঁকি হচ্ছিল, তারপর ভিডিওর ফুটেজ দেখে আপনার কাছে মনে হয় কি এখানে ঝাঁকিটা কি হয়েছে কিনা, মানে হচ্ছে এটা পুরোপুরি স্টেবল ছিল। সো আমরা চলেন আমরা ভিডিওটা দেখি, তারপরে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি এই গিম্বল সম্বন্ধে, এটা আসলে কাদের জন্য এবং কাদের জন্য বেস্ট হবে। সো এই ছিল টোটাল ডিটেলস এই গিম্বলের। সবচেয়ে ভালো দিক আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে এর প্রাইস পয়েন্ট ইজ স্যাটিসফাই বলা যায় যে এই টাইপের প্রোডাক্ট এই প্রাইসে ইজ গুড। আর তার মধ্যে তো আপনি এক্সট্রা বক্স পাচ্ছেন যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে ক্যারি করতে পারছেন, এবং ইজি টু ইউজ, আমার কাছে অনেক বেশি ভারী গিম্বল মনে হয়নি, ইজি টু ইউজ। এবং মজার কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হলো যে এই গিম্বল ইউজ করে কারা আসলে বিভিন্ন শট নিতে পারেন, ফর এক্সাম্পল ফুড ব্লগিং যারা করেন তারা যদি মোবাইল ইউজ করে করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা পসিবল। এছাড়াও দেখা গেছে মানে এক কথায় যদি বলতে চাই বিভিন্ন টাইপের ব্লগিং করা, তারপরে হচ্ছে অনেকে মেকআপের ভিডিও করে, তখন দেখা যায় স্টাডি শর্টের জন্য চাইলে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি ভার্টিক্যালিও আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন, আর হচ্ছে আপনার হরিজন্টালিও আপনি রেকর্ড করতে পারবেন, মানে হচ্ছে এভাবেও পারবেন এভাবেও পারবেন, এটা খুলে আসলে সেট করবেন। সো এবার আসলে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে, ব্যাটারি ব্যাকআপ ইজ সো মাচ স্যাটিসফাইড, যদিও এটা বলা আছে 12 ঘন্টা, বাট আসলে 12 ঘন্টা না, এটা অ্যারাউন্ড হচ্ছে আপনি মনে করেন যে 6-7 ঘন্টার মোটামুটি আসলে ব্যাকআপ পাবেন। এটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে, আপনি আসলে কীভাবে ইউজ করছেন, কী করছেন না করছেন সেটার উপর ডিপেন্ড করে। যদি আপনি ধরেন গিম্বলটা অন করে ধরে রাখছেন তাহলে 12 ঘন্টা যাইতেও পারে, বাট আপনি দেখা গেছে যে মুভমেন্ট করতেছেন আর বিভিন্ন শর্ট টাইপের নিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইস মানে ইউটিউব ব্যাটারিটা কম যাবে, এটাই স্বাভাবিক, এই যে এটাই স্বাভাবিক। তো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই গিম্বলটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।